ইসরায়েল বাসীরা আজ তোমাদেরকে কয়েকটি কথা আমি বলতে চাই হয়তো তোমরা পৃথিবীর বুকে অনেক শক্তিশালী দেশ হয়তো তোমাদের আধুনিক প্রযুক্তি রয়েছে তোমাদের শক্তিশালী অনেক বন্ধু রয়েছে যেমন রয়েছে আমেরিকা যেমন রয়েছে ব্রিটেন যেমন রয়েছে ফ্রান্স আর যেমন রয়েছে ইন্ডিয়া আমি তোমাদেরকে বলতে চাই হয়তো তোমাদের শক্তি আছে পৃথিবীর সকল মানুষকে সকল মুসলমানদেরকে হত্যা করার কিন্তু তোমাদের সেই শক্তি নাই যেই শক্তি মানুষের অন্তরে আধ্যাত্মিক শক্তি হিসেবে ইমানি শক্তি হিসেবে আল্লাহর প্রতি বিশ্বাস হিসেবে রয়েছে সেই ইমানকে শেষ করার শক্তি তোমাদের নেই 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 তুমি হয়তো আমাকে মারতে পারো তুমি আমাকে আঘাত করতে পারো তুমি আমাকে হত্যাও করতে পারো কিন্তু তুমি কখনো আমাকে নিচু করে হায় প্রতিবন্ধ করতে পারবে না ইসলাম একটি চেতনা এই আধ্যাত্মিক শক্তিকে কখনো শেষ করা যায় না আমাকে যতবারই ডাউন করতে যাবে আমি ততবারই উঠব 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 এবং আসমানে উঁচুতে চলে যাব আমার একটি স্বপ্ন রয়েছে একদিন আমি পুরো প্যালেস্টাইন জাতিকে মুক্ত স্বাধীন দেখতে চাই আমি একটি স্বপ্ন দেখি যেদিন প্যালেস্টাইনের ছোট ছোট শিশুরা আকাশের দিকে তাকাতে ভয় পাবে না যে আকাশ থেকে বোম পড়ল কিনা আমি স্বপ্ন দেখি আমার বিশ্বের সকল মুসলমানরা এক হয়ে আমরা মসজিদ আকসায় নামাজ পড়তে যাচ্ছি আমি স্বপ্ন দেখি একদিন তোমাদেরকে লাথি মেরে আমরা প্যালেস্টাইন থেকে বের করাই দেব তুমি যদি আমাকে হত্যা করে ফেলো আমার শরীর থেকে রক্ত বের করে দেখো তাহলে দেখবে এই রক্তে লেখা রয়েছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার রক্ত চেক করে দেখবে এখানে রক্ত রয়েছে ওমরের রক্ত এখানে রক্ত রয়েছে খালিদ বিন ওয়ালিদের রক্ত এখানে রক্ত রয়েছে তারিক বিন জিয়াদের রক্ত এখানে রক্ত রয়েছে মুহাম্মদ বিন কাসিমের রক্ত এখানে রয়েছে সালাউদ্দিন আইয়ুবের রক্ত ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে আবার সালাউদ্দিন আইয়ুবি আসবে হয়তো মুসলমানদের মধ্য থেকে আর রইল ইহুদিরা তাদের ধর্ম ত্যাগ করে আবার মুসলমান হবে ওদের প্রযুক্তি দিয়ে ওদের অস্ত্র দিয়ে আবার আক্রমণ হবে ওদেরকে শেষ করে দেওয়া হবে ওদের ইহুদিদের পতন ঘটবে মুসলমানদের জয় সুনিশ্চিত হবে 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 ইনশাআল্লাহ 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 সাথীয় বন্ধুগণ।